হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আমি অন্তরা চলে আসলাম আবারও একটি ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে। আজকে সানডে, আর আজকে আমার বাসায় আমার কিছু প্রিয় মানুষজন আসবে, তো তাদের জন্যই প্রিপারেশন নিব। আর আজকে সারাদিনে আমি কি কি করব তার কিছু কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে। আর এই তো আমাকে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা। আমি কিচেন অ্যাপ্রন পরে ভিডিও করতে চলে আসছি, কিছু করার নাই, টাইম ছিল না। আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে ফেলি। আর আমি অনেক সকাল থেকেই কাজ করছি, ঘেমে টেমে অবস্থা শেষ। তো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে, আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে হেল্প করে, আদারওয়াইজ আমি এত কিছু করতে পারবো না। দেশের বাইরে তো আর ওরকম হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তো আমরা দুজন দুজনকেই হেল্প করি অলওয়েজ। তো আজকে আমার সবাইকে একসাথে ডাকার খুব ইচ্ছা ছিল, মনে হচ্ছিল যে সবাই একসাথে হলে খুব ভালো হতো, বাট আমি একসাথে ডাকতে পারলাম না, কারণ সিঙ্গাপুরের রুলস হচ্ছে একটা বাসায় পাঁচজনের বেশি গেস্ট অ্যালাউ না। তো আমি আর সবাইকে ডাকতে পারিনি, অলরেডি পাঁচজন হয়ে যাচ্ছে, তাই আর আমার ডাকা হলো না সবাই। আজকে অনেক কিছু রান্না করব, প্ল্যান আছে, জানি না কতটুকু করতে পারবো, তবে ট্রাই করব। আমার সাথেই থাকুন আর দেখুন আমি সারাদিনে কী কী করছি। এখানে আমি ইলিশ মাছ আর প্রন বার করেছি, প্রন দিয়ে মালাইকারি বানাবো। আর ইলিশ মাছ দিয়ে দেখি কি করা যায় বুঝতে পাচ্ছি না। আর এখানে আমি ল্যাম্প বার করেছি, আমার যে কোরবানির ল্যাম্প ছিল ওইটা বার করেছি। আর দুইটা হোল চিকেন বার করেছি, ভাবছি যে রোস্ট করব। ইলিশ মাছগুলো খুব ফ্রেশ ছিল, আমি বাংলা দোকান থেকে নিয়েছি, তো আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাবছি সরিষা ইলিশ করব। এখানে আমি দই দিয়ে ল্যাম্পটাকে মেরিনেট করব, এই জন্য রেখেছি। আর এদিকে চিকেনগুলোকেও আমি এভাবে কেটে নিয়েছি, এখন আমি চিকেন কাটা শিখে গেছি, সিজার দিয়ে খুব ভালো করেই কাটা যায়। আমি সাধারণত রোস্ট করার জন্য আমি নিজেই নিয়ে আসি, বাসায় কেটে নিই, ওটাই ইজি হয়, নাহলে ওরা বুঝতে পারে না কীভাবে কাটবে। আর এদিকে ল্যাম্প অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এদিকে চুলাই রোস্টও হচ্ছে। আজকে রোস্টটা খেতে অনেক মজা হয়েছিল, আমি রোস্টটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম। আমি যদিও রেসিপি শেয়ার করছি না, জাস্ট দেখাচ্ছি, কারণ রেসিপি শেয়ার করতে অনেক বড় হয়ে যাবে। আর এদিকে আমার বাসায় একটু মিষ্টি কুমড়া ছিল আর ছোট ছোট চিংড়ি মাছ ছিল, তো ওইটা দিয়ে আমি ভাবলাম যে একটা ভেজিটেবল করে ফেলি। আর এখানে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ুঘণ্ট বানাচ্ছি, ভাবলাম যে ডাল করব, লেবু ডাল, তারপর ভাবছি যে না মুড়ুঘণ্ট বানাই, আমার মুড়ুঘণ্টটা মোটামুটি ভালোই হয়। আর এখানে আমার হাজব্যান্ডের রেসিপিতে ইলিশ রান্না হচ্ছে, সরিষা ইলিশ রান্না করছে আমার হাজব্যান্ড, খুবই মজা হয়েছিল ইলিশ মাছটা। আর রান্না করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল মাছ থেকে। আমি প্রনও রান্না করব বলে বার করেছিলাম, বাট আর টাইম পেলাম না, প্রন আর রান্না করা হয়নি আমার, কারণ প্রনটাকে আবার কাটতে হবে, ভিতর থেকে বের করতে হবে, টাইম লাগতো অনেক। আর এদিকে আমি শুটকি রান্না করছি, আজকে শুটকি আমি সিংসং থেকে কিনেছি, আমি খুবই অবাক হয়েছি সিংসংয়ে শুটকি মাছ পাওয়া যায়। গতকাল, আজকে না, আমি গতকালকে কিনেছি। তো আমি এখন বাসার থেকে বার হলাম, কোক আনতে যাচ্ছি, মনেই ছিল না যে ড্রিঙ্কস কেনা হয়নি, কালকেও বের হয়েছিলাম আমরা, মনে ছিল না। তো আমার হাজব্যান্ড একটু বিজি, বাসায় গোসল করবে এখন, তা আমি ভাবলাম যে ঠিক আছে আমি যাই গিয়ে নিয়ে আসি। তো আমার বাসার থেকে খুবই কাছে, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই যে মলটা দেখা যাচ্ছে, এই মলের উপর সেকেন্ড ফ্লোরেই হচ্ছে সিংসং, অনেক বড় সিংসংটা, জাস্ট রাস্তাটা ক্রস করলেই হবে। তো সিংসংয়ে চলে আসছি আমি, আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তার মধ্যে কিচেন টাওয়াল, কিচেন টাওয়াল ছিল না একদমই, তো ভাবলাম যে একটা কিচেন টাওয়ালও নিয়ে নিই।
এই তো এখন ড্রিঙ্ক সেকশনে চলে আসছি, এসেই বিপদে পড়ে গেলাম। জোহা বারবার আমাকে বলছিল তোমার যাওয়ার দরকার নেই, আমি যাই। তারপরও আমি বললাম যে না থাক, আমি যাচ্ছি। আমি ভাবি নাই, আমি ভাবছি যে ক্যানে যে সেট থাকে ওটা 12 পিস থাকবে, তো এখানে দেখছি 12 পিসের নাই, 24 পিস একটা ক্যানের সেট। তো ওইটা তো আমার জন্য হেভি হয়ে যাচ্ছে, আমি ওটা এত হেভি ক্যারি করতে পারবো না। আমার সাথে আমি কোনো ট্রলিও নিয়ে আসিনি, আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, আমি 2টা বোতল নিয়ে নিয়েছি, আর ক্যান না হলো না। হ্যালো, এই তো সারাদিন পর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেডি হয়ে নিলাম যেহেতু গেস্ট আসবে বাসায়, এখনই চলে আসার কথা। হ্যাঁ, অলরেডি টাইম হয়ে গেছে, তো আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন কাজ করে, বাট এখন অনেক ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। আর সব ওরা সবাই আসবে দেখে অনেক ভালো লাগছে। আজকে আমার বাসায় আসবে আমার ফেভারিট 2টা ভাবি আর ভাই, আর 2টা পিচি, খুবই কিউট। আমি ওদের 2জনকে খুবই লাইক করি, আমার খুবই ভালো লাগে ওদের 2জনের সাথে টাইম কাটাতে। একটা তো খুবই ছোট, ভাবি পিচিটার বয়স কত হবে, 1 বছর হলো, আর একটা আছে, ওকে আমার খুবই ভালো লাগে, মোহাম্মদ, ওর নাম মোহাম্মদ, তাই না? ওয়াফি, ওর নাম ওয়াফি, ওয়াইফি, ওয়াইফি। ভাবি যখন ভিডিওটা দেখবে তখন বলবে দেখো এত লাইক করে, নামটা মনে রাখি, কিন্তু ওকে আমার খুবই কিউট লাগে। আর সোনিয়া ভাবির মেয়ের নামটাও আমার মনে নাই, কিন্তু ওকেও আমার খুবই কিউট লাগে, মাশাল্লাহ, ওরা 2জনই খুবই কিউট। তো ওরা আসবে দেখে আমার খুব খুশি লাগছে, আর টায়ার্ড লাগছিলো ওটা কেটে গেছে, এখন এনার্জি ফিরে পেয়েছি। আর এই তো আমার হাজবেন্ড বসে বসে টিভি দেখছে আর আমাকে বলছে তোমার ভিডিও বন্ধ করো, আমি আবার টিভি দেখব, আর টিভি অন করব। এখন সে আমার জন্য সাউন্ড দিতে পারছে না, আমি বলেছি আমি ভিডিও করবো, একটু টিভিটা ক্লোজ করো। তো এই হলো অবস্থা, আমি এই যে আজকে এই ড্রেসটা পরছি, দেখা যাচ্ছে না এই হাতের প্যান্টটা, সুন্দর একটা ড্রেস। তো যাই হোক, আমি ওনারা আসলে আমি চেষ্টা করবো, আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো। তো টিল দেন বাই বাই, আর আমি সারাদিনের একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, পুরো ভিডিও তো শেয়ার করা যায় না, একটু একটু মোমেন্ট আর কি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ, যখন আমি ভিডিও আপলোড করবো তখন। ওকে দেন, এখনকার মতো বাই বাই। আর ভাবি আসার সময় খুবই মজার একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছে, ভাবির পুডিং অলওয়েজ খুবই মজা হয়, তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, পরে আমি ভিডিও করলাম। আর এখানে এই যে আমি রান্না করেছি চিকেন রোস্ট, আমি চিংড়ি মাছের বড়াও বানিয়েছিলাম, মুড়ুঘণ্ট, সরিষা ইলিশ, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, লইট্টা শুটকি, আর আমার যে কোরবানির ল্যাম ছিল ওইটা, আর আমি অল্প একটু বেগুন ভর্তাও করেছিলাম, বেগুন আমার কাছে ছিল না, একটা ছিল, একটা বেগুন দিয়ে করেছি, সালাদ কেটে নিয়েছি, আর এই তো আর তেমন কিছুই করিনি। আরও অনেক কিছুই বানানোর ইচ্ছা ছিল, বাট টাইম ছিল না, করতে পারলাম না, আর একদিন ইনশাল্লাহ খুব ভালো মতো রান্না বান্না করে খাওয়াবো। আর এই তো ভাইয়ারা সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, আমি আর পরে ভিডিও করতে পারিনি, পরে সবাই খুব গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলো, ভিডিও করার কথা আর মনে ছিল না। আর এই তো ডিজার্টে আমিও একটা পুডিং বানিয়েছিলাম, যদিও ভাবির পুডিংটাই সবচেয়ে মজা হয়েছিল খুবই বেশি, আরেকটা ভাবিও আসার সময় অনেক মিষ্টি নিয়ে এসেছিলো, আমি তেমন কিছুই করতে পারিনি, আমি এই যে ডাবের এইটা বানিয়েছি, আরেকটা ডিজার্ট বানিয়েছি, আর এখানে একটু ফ্রুটস কেটে দিয়েছি এটাই। হ্যালো, এই তো আমার মনটা এখন খুব খারাপ, সবাই চলে গেল, কেউ নাই, শুধু জামান ভাই আছে, তাছাড়া সবাই চলে গেল, যাই হোক কিন্তু কি অবস্থা দেখায়, আমি এই যে খাওয়ার দর এইরকম অবস্থায় পড়ে আছে, এই যে খাওয়ার দর কি অবস্থা পড়ে আছে। হ্যাঁ, এখন কে পরিষ্কার করবে এগুলো? জামান ভাই আপনাকে আমি কিন্তু কিছু দিয়ে দিব খাবার, হ্যাঁ দিব। আর এই যে জামান ভাই এইটা নিয়ে এসছে, এইটা খেয়ে তো মানে কি বলবো, এটা ভর্তা একটা, শুটকি ভর্তা, শুটকি চিংড়ি ভর্তা না, খুবই মজা ছিল। হ্যাঁ,
তো জানো প্যাকিং করা শুরু করো তো, জামান ভাইকে কিছু খাবার দিয়ে দাও। দেখেন এই পাশ চারপাশে আমার কি খাবারের কি অবস্থা, ওই এইদিকে তোর দিকে তাকানোই যাচ্ছে না। হ্যালো, এই যে এখন রাত বাজে 3টা আর আমি আমার গোসল করে আসলাম, এখনো চুল ভিজা শুকায়নি, ভাবছি আগে ভিডিও করে নিই পরে শুকাবো, কারণ পরে আর এনার্জি থাকবে না ভিডিও করার। তো যাই হোক, আমার গেস্টরা চলে গেছে তো তখনই বললাম, তারপর টুকটাক কাজ ছিল, সব কাজ কমপ্লিট হয়নি, শুধু খাবারটা ফ্রিজে রাখার কাজটাই কমপ্লিট হয়েছে। আমি আমার হাজবেন্ড দুজনে আজকে প্রচুর কাজ করেছি আর ভীষণ টায়ার্ড দুজনে, তবে এখন গোসল করে অনেকটাই ফ্রেশ লাগছে আমার। তোমার লাগছে? আমার হাজবেন্ডেরও ফ্রেশ লাগছে আসলে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, সেটা হলো যে আজকে খুবই ভালো লেগেছে, একটা খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি অনেকদিন পর, প্রায় পেন্ডেমিকের 7-8 মাস পর আমরা একসাথে হলাম, অনেক মজা করেছি। আমরা এত গল্প করছিলাম যে আমি একটা ভিডিও করিনি ওই সময়, মাথার মধ্যে আসেনি, মনে হচ্ছিল ওইটাই টাইম ওয়েস্ট হবে, আর টাইমটাও খুব তাড়াতাড়ি চলে গেল মনে হলো। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমাদের খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আমরা একসাথে হব, একটা বড় গেট টুগেদার করব। আজকে আমি অনেককেই ডাকিনি, কারণ সিঙ্গাপুরের রুলস হচ্ছে 5 জনের বেশি অ্যালাউ না বাসায়, তো আমি অনেককেই ইনভাইট করতে পারিনি। তো ইনশাল্লাহ করবো আস্তে আস্তে সবাইকে, তবে একসাথে হলে তো খুবই মজা হয়, কিন্তু যেহেতু রুলস এটা, এই জন্য আর হলো না। তবে ইনশাল্লাহ বাইরে একদিন আমরা সবাই একসাথে গেট টুগেদার করবো, দেখা যাক, ইচ্ছা আছে। আর এই তো আজকে আমি আমার সারাদিনের একটু একটু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, টিল দেন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।